হচ্ছে দাঁতলা বেল, দাঁতলা বেলের হচ্ছে BX CX এরকম দাঁতলা বেলগুলি বেশি বেশি চাহিদা, অনেক চাহিদা। ফ্লাট বেলগুলিতে মূলত ব্যবহার হচ্ছে টেক্সটাইল, টেক্সটাইলের মেশিনের কাজে বেশি ব্যবহার করা হয়। বড় বড় যে মেশিনগুলো আছে ওগুলাতে ইউজ করা হয়। স্পিনিং মিলে, উইভিং মিলে, এখানে আমাদের সব কোয়ালিটি আছে। 1 টন, 2 টন, 5 টন এবং 10 টন ক্যাপাসিটির যে লোডিং বেলগুলি আছে, আমাদের কাছে রানিং ফুড পেয়ে যাবেন। এখানে BS বেল্ট, এগুলো হচ্ছে বিভিন্ন প্রেসে আমরা রয়েছি আমিন এন্টারপ্রাইজ। আর এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তম নবাবপুর বেল্টের মার্কেট, পাইকারি মার্কেট নাকি? আমাদের সাথে আছে আমিন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শুরুতে অ্যাড্রেসটি বলে দিবেন আপনাদের। এটা হচ্ছে 176 নম্বর হোর্ডিং, নবপুর মেশিনারি মার্কেট। এর হলো মোহাম্মদিয়া মেশিনারি মার্কেট। আচ্ছা, মূলত আপনার এখানে সকল ধরনের বেল পাওয়া যায় মেশিনারিসের? এখানে আমরা মূলত টেক্সটাইলের গার্মেন্টস, গার্মেন্টস রিলেটিভ যেসব ফ্যাক্টরিগুলি আছে, যেসব মেশিনগুলি ইউজ করা সব, এবং কৃষিক্ষেত্রে খাতে যেই সব মেশিন ব্যবহার করা হয়, ওয়ার্কশপ, মোটামুটি ধরেন গাড়ি, যে কোনো টাইপের বেল্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। হোলসেল রিটেল যেভাবে খুশি নিতে পারবে? আমরা হোলসেলেও বিক্রি করছি এবং রিটেলেও বিক্রি করছি। এক পিস, দুই পিস করেও নিতে পারবে? এক পিস, দুই পিস কারো প্রয়োজন হলে তাও আমরা দিচ্ছি। সাইজ অনুযায়ী কেটেও নিতে পারবেন আপনারা? যা যে সাইজ লাগবে আমরা ওইভাবেই আমরা কাস্টমারকে সার্ভ। ফার্স্টে কোনটা দেখাবেন আজকে? আজকে আমরা মূলত যে মেশিনটা নিয়ে, সবচেয়ে বেশি চাহিদা আছে কোনগুলো মেশিনের? যে আমি এই যে আগের ভিডিও থেকে, আগের ভিডিও করার পরে যে সবচেয়ে বেশি যে আমি দেখলাম হার্ভেস্টার মেশিন, যেটা ধান কাটার মেশিন। আচ্ছা আচ্ছা, এই ধান কাটার মেশিনের যে বিলগুলি, এগুলি প্রচুর চাহিদা, প্রচুর চাহিদা। এবং দেখা যাচ্ছে যে আমরা এই হার্ভেস্টার মেশিনের জন্য এই সব বেলগুলি বেশি ইউজ করা হচ্ছে। আচ্ছা, কি বেল বলে এটা? এটা হচ্ছে দাঁতলা বেল, দাঁতলা বেলের হলো হচ্ছে BX CX এরকম দাঁতলা বেলগুলি বেশি বেশি চাহিদা, অনেক চাহিদা। আচ্ছা, আর এগুলির এত পরিমাণ চাহিদার কারণে আমি আবার ভিডিও করতে বাধ্য হচ্ছি। আচ্ছা ঠিক আছে, সাইজ অনুযায়ী প্রাইসটা হবে? জি, সাইজ অনুযায়ী এটার প্রাইস হবে। স্কয়ার ফিট অনুযায়ী কত করে? এটা আসলে স্কোয়ার ফিট হিসেবে এটা রেট না, এক এক মেশিনে এক এক সাইজ লাগছে। ওকে, আমি কাস্টমারের সাথে কার কি সাইজটা লাগছে ওই অনুযায়ী মালের রেট দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তারপর কোন কালেকশন দেখবো? এই বর্তমানে কিন্তু এটা সবচেয়ে টপে আছে, টপ একদম টপ সেলিং প্রোডাক্ট। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা নিয়ে আসছি হলো যেভাবে আমরা দিতে পারবো। এটার প্রাইসটা কত করে পড়বে? এগুলি হচ্ছে এক একের জন্য এক এক সাইজটা লাগে, আমরা কাস্টমারের সাথে ওই সাথে ওইভাবে কথা বলে আসলে মূলত আমাদের এই বেল্টের সাইজ, যেরকম আমরা একটা অন্য কিছু বিক্রি করার জন্য রেট বলতে পারি যেটা এত বা ডিসকাউন্ট এত দিলাম, বেল্টের ক্ষেত্রে জিনিসটা এরকম হচ্ছে না। বেল্টের ক্ষেত্রে হচ্ছে আমরা কাস্টমার যে যে সাইজ অনুযায়ী লাগবে ওটার উপরে আমরা ক্যালকুলেশন করে রেটটা বের করে দিতে হয়। আমরা মূলত ইন্ডিয়া থেকে ইনপুট করি, ইন্ডিয়া থেকে, চায়না থেকেও আসে, এবং হ্যাপাসিট কোম্পানি, যেটা হ্যাপাসিট সুইজারল্যান্ড এবং নিতা জাপানি, এই দুটো সবচেয়ে নামি দামি যে ব্র্যান্ডগুলো আছে ওগুলো নিয়ে কাজ করি। এবং আমাদের আমিন এন্টারপ্রাইজের মূল ভিত্তি হচ্ছে গুড থিংকিং, গুড ওয়ার্ক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপর কোনটা দেখাবেন? এখন আমরা চলে যাব হচ্ছে লোডিং বেল নিয়ে। লোডিং বেল, লোডিং বেল, এখন এই লোডিং বেলগুলি অনেকেই আসলে বুঝতে পারছে না যে লোডিং বেলগুলি কিভাবে কোনগুলা বা কিভাবে কাজ করে, কিসের জন্য। এই লোডিং বেলগুলি, এই লোডিং বেলগুলি মূলত আপনার লোড আনলোড করার জন্য এগুলি ব্যবহার করা হয়। এখানে আমাদের সব কোয়ালিটি আছে, 1 টন, 2 টন, 5 টন এবং 10 টন ক্যাপাসিটির যে লোডিং বেলগুলি আছে, আমাদের কাছে রানিং ফুড পেয়ে যাবেন এখানে। ওকে, মানে কি কি লোড করার জন্য মূলত এখানে? আপনার বিভিন্ন মালামাল লোড করার জন্য, ক্যারি করার জন্য, তোলার জন্য না? এই লোডিং বেলগুলি আমরা
খুব প্রচুর চাহিদা আছে, এগুলো অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী এগুলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এগুলো যে এক একটা ক্যাপাসিটির জন্য এক এক ইয়া করা হয়। আর কি কি ধরনের বেল্ট আছে আপনার কাছে? এখানে আমাদের কাছে বি বেল্ট আছে। বি বেল্ট, এটা কাজটা কি, কোথায় ইউজ করা হয়? এই বি বেল্টটা মূলত বি পুলিতে ব্যবহার করা হয়। এটা গাড়ি বিভিন্ন গাড়িতে ব্যবহার করা হয়, শ্যালো ইঞ্জিনে ব্যবহার করা হয়, কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা আচ্ছা, এবং বিভিন্ন টেক্সটাইল মেশিনে ব্যবহার করা হয়। আচ্ছা, এগুলো সব বি বেল্ট? এগুলি সব হচ্ছে বি বেল্ট। হিউজ পরিমাণে কালেকশন আছে দেখেন, প্রচুর, ছোট বড় মোটা চিকন সবই আছে। আমরা এগুলি হলো হোলসেল বিক্রি করি ম্যাক্সিমাম। আমাদের যে আমাদের মহর্ষ এরিয়া যেই সব ব্যবসায়ীরা আছে, তারা চাইলে অবশ্যই আমাদের কাছে পাইকারি রেটে এবং রিজনেবল প্রাইস এবং কোয়ালিটি ফুল বেল নিয়ে আপনারা বিক্রি করতে পারেন। আসলে অনেক কাস্টমার, অনেক ক্লায়েন্ট কিন্তু জানেই না যে কোথায় বেল পাওয়া যায় পাইকারি দরে এবং রিজনেবল প্রাইসে কোথা থেকে নিতে পারবে। হোলসেল প্রাইসে আমরা বিক্রি করে থাকি, বিক্রি করে থাকি। মানে এক পিস নিলেও হোলসেল দরেই পাবেন? এক পিস নেক আর 10 পিস নেক আমি চেষ্টা করি পাইকারি রেটে বিক্রি করার জন্য, কিন্তু খুচরা নিলে একটু ডিফারেন্স হয়, কিন্তু তারপর হোলসেল প্রাইসে আমরা কিছুটা ডিফারেন্স হতে পারে, কিছুটা ডিফারেন্স। আচ্ছা যাই হোক, তারপর কোন বেল দেখবো ভাই? তারপরে আমরা চলে যাব হচ্ছে বিএস বেল্ট। এগুলো হচ্ছে বিভিন্ন প্রেসে, লাগানোর পরে কিছুদিন পরে বেল্ট ছিঁড়ে যায়, কিন্তু আমরা যে মেটাল গুলি মেশিনে ইউজ করা হচ্ছে বেল্ট গুলিতে খুব কোয়ালিটি ফুল মেটাল, এবং এই বেলগুলি অনেক লাস্টিং, লং লাস্টিং করে। আচ্ছা, একটা দিয়ে অনেক দিন ইউজ করতে পারবেন, অনেক দিন ইউজ করতে পারবেন, রাইট। আচ্ছা, তারপর কোনটা দেখাবেন? বেল্টে তো অভাব নাই, প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে, আমরা একটা একটা করে দেখানোর চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এখন আমরা চলে যাচ্ছি পিকে, পিকে বেল্ট। ওকে, পিকে বেল্ট, এই পিকে বেলগুলি মূলত গাড়িতে ব্যবহার করা হয়, গাড়িতে, গাড়িতে ইঞ্জিন চালিত যে গাড়িগুলো আছে সবগুলোতে, এই এসি চাল, এসি গাড়িগুলো যেগুলি ভলভো গাড়ি, জি জি, এই গাড়িগুলো তো এগুলি ট্রাকে ইউজ করা হয়, ট্রাকে ইউজ করা হয়, ট্রাকেও লাগে। ম্যাক্সিমাম গাড়িতে কিন্তু বেল্টের প্রয়োজন হয়, অনেকে আমরা জানি না। এই বেল্টগুলি আমরা কিন্তু খুবই অল্প চিপ প্রাইসে বিক্রি করে থাকি। আচ্ছা, যত ধরনের মেশিনস আছে, মেশিনারি আছে, সকল মেশিনারিতে বেল্ট লাগবে? সকল মেশিনারি বেল্ট আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা, এবং আমি নেটওয়ার্ক প্রাইসে পেয়ে যাবেন। আর সবচেয়ে বেশি সমস্যার মধ্যে হচ্ছে আমাদের এখানে নেটওয়ার্কে খুব সমস্যা করে, জি জি, যে কারণে আমাদের যে নাম্বার দেওয়া থাকবে এটা হলো হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করতে পারবে। এবং নতুন একটা নাম্বার আপনাদের সুবিধার্থে আমি যোগ করে দিব, এটা হচ্ছে মোবাইল ফোন দিলেও পাবেন, রবি নাম্বার। এখানে রবি নাম, রবি সিমের নেটওয়ার্ক একটু ভালো পায়, তো আপনারা এই রবি নাম্বারটা যোগাযোগ করলে আমাদের। আচ্ছা, লিফটের বেলগুলো পাওয়া যাবে? লিফটের বেল আমাদের কাছে যেগুলি আছে মার্কেটে তো অনেক নিম্নমানের বেল, যে 6 লাখ। আচ্ছা আচ্ছা, যে অনেকে এরকম কমপ্লেন দিচ্ছে যে বেল লাগানোর পর কিছুদিন না যাওয়াতে ছিঁড়ে যাচ্ছে বেলটা, জি জি, কিন্তু আমাদের কাছে যেসব কাস্টমার আছে ওরা আমাদের কাছে স্যাটিসফাই, কাছ থেকে বেল নেওয়ার পরে, আপনার কাছ থেকে বিল নেওয়ার পরে আমাদের কাস্টমারের কোনো কমপ্লেন নেই, যারা লিভ ইউজ করতে তাদেরও কোনো কমপ্লেন নেই, এবং যারা আমরা সার্ভিস করছি আমরাও খুব স্যাটিসফাই। এগুলি বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি আপনাদের কাছ থেকে নেয়? অনেক রিয়েল এস্টেট কোম্পানি আমাদের কাছে নিচ্ছে, এবং লিফট কোম্পানিগুলি, জি জি, লিফট কোম্পানিগুলি আমাদের কাছ থেকে বিলগুলি নিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে লিফটের জন্য? লিফটের জন্য, এটার মধ্যেই অনেক হাই হাই নর্মাল বেলও বাজারে 6 লাখ, জি জি, নিম্নমানের বেল্ট। অনেকে শুধু রেট নিয়ে বার্গেনিং করে, কিন্তু এখানে যদি ভালো কোয়ালিটির বেল আপনারা ইউজ করেন, অবশ্যই আপনাদের কাস্টমাররা স্যাটিসফাই হবে এবং আমিও স্যাটিসফাই হবো ভালো একটা মাল বিক্রি করতে পেরে। আচ্ছা ঠিক আছে, তো এগুলো প্রাইসটা জানতে হলে অবশ্যই ফোন করতে হবে, ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি নিতে পারবেন। হেলথে যে বেলগুলো প্রয়োজন, মানে বিভিন্ন হসপিটালের জন্য, ওগুলো কি পাওয়া যাবে? এগুলি হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন যে জিমের মেশিন, জিমের ২১০ J এবং ২২০ J প্রচুর পরিমাণে এগুলি লাগে। আচ্ছা আচ্ছা, এই আমাদের কাছ থেকে অলরেডি বঙ্গবন্ধু স্টেডিয়ামে যেখানে সকল প্রকার আনকমন বেল যেগুলি মনে করেন যে
পেরেছে এবং মেডিকেল ইকুইপমেন্ট যেগুলো ব্যবহার করে এই সব বেল্ট আমাদের কাছে अवेलेबल আছে। বেল্টের অ্যাকসেসরি সবকিছুই পাওয়া যাচ্ছে আর কি বেল্টগুলা। আচ্ছা মূলত অ্যাড্রেসটি বলে দেন আপনাদের, ঢাকার বাইরে কিভাবে নিতে পারবে সেটা একটু জানিয়ে দেন, আর নতুন যে নাম্বারটা আছে ওইটা একটু শেয়ার করে দেন। আমি আমাদের নবাবপুর রোডে 176 নম্বর হোল্ডিং, মোহাম্মদিয়া মেশিনারি মার্কেট। সহজে কিভাবে আসতে পারবে? একদম ইজি, আমাদের এই নবাবপুর রোডটা আপনি গুলিস্তান, যদি গুলিস্তান থেকে হেঁটে 2 মিনিটের রাস্তা, 176 নম্বর হোল্ডিং মোহাম্মদিয়া মেশিনারি মার্কেট এবং মদিনা আরজু কমপ্লেক্সের উল্টা পাশে। আচ্ছা ঠিক আছে, এসে ফোন দিলে রিসিভ করে নিয়ে আসবে। সদরঘাটে আসতে গেলে রিক্সা ভাড়া 20-30 টাকা নেবে, একদম পুরো মদিনা আরজু কমপ্লেক্সের সামনে নেমে আমাদের নক করলে আমরা আপনাকে রিসিভ করতে পারবো, এবং উল্টা পাশে আমাদের বড় বিশাল বড় সাইনবোর্ড দেওয়া আছে আমিন এন্টারপ্রাইজের, ওইটা দেখো আপনারা। যারা আসতে পারবে না কুরিয়ারে নিতে পারবে? যারা আসতে পারবেন না তারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন, এবং কন্ডিশনে আমরা মাল পাঠিয়ে থাকি। এবং আগের ভিডিওতে আমার এত পরিমাণে ফোন আসছে, আমি আসলে এই অনলাইনে অনেকে আমাকে কমেন্টস করছে ভাই ফোনে তো পাইতেছি না, বাইকে পাইতেছি না, বন্ধ দেখাইতেছে। আমি আজকে ভিডিওতে মূল আশাই হচ্ছে এই জন্য যে যারা আমাকে আসলে ফোনে পাচ্ছেন না তাদের জন্য নতুন যে নাম্বারটা আমি দিব এটা বাইরের স্ক্রিনে আমরা দিয়ে দিচ্ছি, অল টাইম দিয়ে দিব, আপনারা ফোন করতে পারেন এন্ড যে কোনো প্রয়োজনে তথ্য জানতে ফোন করে আরো বিস্তারিত জানতে পারবেন। আর সরাসরি আমি বলবো আসেন দেখেন, আপনি যেরকম প্রয়োজন সেরকম বিলটি এখানে পেতে পারেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।